হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখো রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উইন্ডোটাতে কীভাবে তোমরা কনস্টেবল বা এস এই দুটো ফর্ম ফিল করবে সেটার সম্পূর্ণটা আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ দেখবে একটু যদি কোনো জায়গায় মিস হয় তোমাদের ফর্ম ফিল আপের প্রবলেম হয়ে যেতে পারে তো আমি তোমাদের কাছে যে উইন্ডোটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই উইন্ডোটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা ওখান থেকে ওই লিঙ্কটার ওপর ক্লিক করলে একদম ডিরেক্ট এই উইন্ডোটাতে চলে আসবে এবারে দেখো এখানে যাওয়ার পর তোমাদের কি করতে হবে প্রথমত এই উইন্ডোটাতে গিয়ে একদম কোণের দিকে দেখো একটা হোম রয়েছে আর একটা লগ রয়েছে এই লগ ইন বাটনটাতে তোমরা ক্লিক করবে লগ ইন বাটনটাতে ক্লিক করার পর তোমরা যদি এর আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো ফর্ম ফিল করে থাকো তো তোমাদের কাছে নিশ্চয়ই ইউজার নেম বা পাসওয়ার্ড থাকবে যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তো এটা দিয়ে তোমরা এখানে লগ করতে পারবে আর ইউজার নেম পাসওয়ার্ড যদি না থাকে তাহলে তোমরা একদম চলে আসবে ডান দিকে দেখো সাইন আপ নাও তোমাদের কাছে ইউজার পাসওয়ার্ড নেম যদি না থাকে তোমরা কোথায় এখানে সাইন আপ নাও বলে যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওখানটাতে ক্লিক করে নেবে এবারে এই জায়গাটাতে ক্লিক করে নেওয়ার পরে তোমাদের কাছে কোন জায়গাটা আসবে দেখো তোমাদের কাছে এরকম আসবে নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ অর্থাৎ এখানে তোমাদের মোবাইল আছে ইমেল আছে দেখো দুটো জিনিস আছে তোমাদের এখানে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হতে পারে কিংবা মোবাইল দিয়ে রেজিস্টার করতে হতে পারে তো এখানে সবার প্রথম তোমরা নিজেদের নামটা দিয়ে দেবে ধরো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম এখানে নাম আর টাইটেল সব দেবে আমি শুধু এখানে আমার নামটা দিয়েছি এরপর ধরো এখানে যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে যার যা ইমেল আইডি আছে ভ্যালিড ইমেল ইমেল আইডি একটা দেওয়ার চেষ্টা করবে তা না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে নিজের নামটা ঠিকঠাক করে নিজের ইমেল আইডিটা ঠিকঠাক করে তোমরা দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে দেখো নিজেদের মোবাইল নাম্বার যেটা সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে ওকে এই মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দেবে দেখো এইবারে তোমরা এখানে একটা নিজেদের মতো ইউজার নেম ক্রিয়েট করে নেবে এটা তোমাদের নিজের ইচ্ছা মতো হতে পারে নিজেদের ইচ্ছে মতো হতে পারে আর এখানে দেখো মোবাইল নাম্বারটা দেওয়ার সময় এখানে একটা কথা বলা হয়েছে ইন্টার ইউর টেন ডিজিট মোবাইল নাম্বার প্লিজ ডো নট প্রেফিক্স প্লাস নাইন ওয়ান অর জিরো তো এখানে প্লাস নাইন ওয়ান বা জিরো যেটা আমাদের কান্ট্রি কোড ইন্ডিয়ার সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু দশটা মোবাইল নাম্বার যে দশটা ডিজিটের রয়েছে সেই দশটা ডিজিট এখানে দিয়ে দিলে এরপর তোমরা এখানে ইউজার নেম দিয়ে দিলে এখানে পাসওয়ার্ড ইউজার নেমটা নিজেদের ইচ্ছা মতো একটা যা কিছু ক্রিয়েট করে নেবে নিজেদের যা কিছু একটা ধরো এখানে আমি দিয়ে দিলাম ধরো সাপোজ এখানে আমি দিয়ে দিলাম কুন্তল টেন বা এরকম কিছু একটা বা তোমাদের থেকে বেটার হবে নিজেদের যে নাম একটা সেই নাম দিয়ে তোমরা ইউজার নেমটা করে দেবে এখানে তারপরে তোমরা পাসওয়ার্ড করে নেবে পাসওয়ার্ড একটা নিজেদের ইচ্ছা মতো তোমরা দিয়ে নেবে এবং সেই পাসওয়ার্ডটা যেটা এখানে দেবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে এবং আরেকটা জিনিস করবে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা নিজের একটু নোট করে রাখবে তো কী কী বললাম আর একবার ছোট্ট করে রিপিট করে নিই প্রথমে নিজের নাম তারপর নিজের ইমেল আইডি তারপর নিজের মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড একটা ক্রিকেট ক্রিয়েট করবে ইউজার নেম একটা ক্রিয়েট করবে এবং এখানে যে পাসওয়ার্ডটা দেবে সেম পাসওয়ার্ড এখানেও দেবে দেওয়ার পর তোমরা এখানে কি করবে সাইন আপ করবে তো এখানে সাইন আপ করার পরে তোমাদের কোন উইন্ডোটা খুলবে সেটা আমি এবার দেখিয়ে দিই দেখো এখানে ধরো আমি তোমাদের দেখো এখানে চিরাগ শর্মা এই পিডিএফটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল চিরাগ শর্মা বলে এখানে নাম দেওয়া হয়েছে এখানে ইমেল আইডি সব কিছু দেওয়ার পর এখানে সাইন আপ করার পর তোমাদের কাছে খুলে যাবে এই উইন্ডোটা ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড ওকে বলে দিয়ে তোমরা এই উইন্ডোটাতে চলে আসবে দেখো আবার এই উইন্ডোটাতে যখন আসবে তোমাদের কাছে এই যে নিচে দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট তোমরা এই উইন্ডোতে গিয়ে দেখতে পাবে অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে তো এখানে দুটো পোস্ট রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ডাব্লুবিপি এই জায়গাটা আর নয়তো দেখো দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টার লেডি সাব সাব ইন্সপেক্টর তো তোমরা সাব ইন্সপেক্টর বা কনস্টেবল যেটা ফর্মটা ফিল আপ করবে সেই জায়গাটা তোমরা সেই লিঙ্কটাতে ক্লিক করে নেবে তো দেখো এখানে সাপোজ আমি কনস্টেবেলেরটা কিভাবে করবে সেটা দেখাচ্ছি কনস্টেবলে তোমরা ক্লিক করলে কনস্টেবলে ক্লিক করার পর তোমাদের কাছে খুলে যাবে এই উইন্ডো এখানে দেখো একটা জায়গায় নিচে রয়েছে অ্যাপ্লাই অনলাইন তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন যেটা রয়েছে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে তোমাদের কাছে অলরেডি পিডিএফ অ্যাভেলেবেল এই যে অ্যাপ্লিকেশান ডিটেলস এইখানে তোমরা অ্যাপ্লিকেশন ডিটেলস পেয়ে যাবে ইনফরমেশান টু অ্যাপ্লিকেশানস অ্যাপ্লিকেশনে যাবতীয় ইনফরমেশনের পিডিএফ রয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেইটার এখানে পুরো ডিটেলস পিডিএফ রয়েছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি বিভিন্ন প্রশ্ন যেগুলো ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা হয় সেটা এখানে রয়েছে সেটাও তোমরা দেখতে পারবে তো এগুলো তোমাদের কিছু আর দেখার দরকার নেই আমি তোমাদেরকে এখানে দেখো লিস্ট অফ তথ্যমিত্ত কেন্দ্রও দিয়ে দেওয়া হয়েছে তোমরা তথ্যমিত্ত কেন্দ্র যদি খুঁজে না পাও কোন 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 তথ্যমিত্র তোমাদের সামনাসামনি রয়েছে সেইগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এখানে আর জিনিস এখানে দেওয়া রয়েছে দেখো যেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন স্টার্ট এবং এন্ড ডেট এই জায়গাগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইনটা করে নেবে অ্যাপ্লাই অনলাইন করার পরে তোমাদের কাছে খুলে যাবে এই উইন্ডো দেখো এই উইন্ডোটা তোমাদের কাছে খুলে যাবে এই উইন্ডোটা খোলার পরে দেখো এখানে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে পরপর একটা একটা করে দিয়ে দিতে হবে ফার্স্ট তোমাদের এক নম্বর যেটা আছে দেখো এখানে কি বলা হয়েছে যে পদের জন্য দরখাস্ত করছেন তো পোস্ট অ্যাপ্লাইড ফর এইখানে তোমরা কী করবে এখানে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো যেমন ধরো আমি এখানে কী দেখালাম তোমাদের কনস্টেবল লেডি কনস্টেবল তো যারা কনস্টেবল লেডি কনস্টেবল করছো তারা কনস্টেবল লেডি কনস্টেবল করে দেবে এই যে একটা ছোট্ট পো পোর্শান রয়েছে এই টাউনেরও এইখানে তোমরা ক্লিক করলে দেখবে দুটো জিনিস আসবে একটা কনস্টেবল লেডি কনস্টেবল আর একটা হচ্ছে এসআই অ্যান্ড লেডিক এসআই তো সেইখানটা তোমরা ক্লিক করলে এই জায়গাটা পেয়ে যাচ্ছ এরপরে দেখো সেকেন্ড যে আমাদের রোটা রয়েছে এখানে বলা হচ্ছে স্থায়ী ঠিকানার রাস্তা তো এইখানে তোমরা ঠিকঠাকভাবে ঠিকানাটা যে যার নিজের ঠিকঠাক ঠিকানাটা কিন্তু সিলেক্ট করবে দেখো এখানে তোমরা যদি ক্লিক করো তোমাদের কাছে এই জিনিসটা চলে আসবে এই জিনিসটা তোমাদের কাছে চলে আসবে যখন তোমরা এই ডাউন অ্যারোতে ক্লিক করবে এই ডাউন অ্যারোতে তোমাদের কাছে চলে আসবে এই জায়গাটা তো এখান থেকে দেখো নাগার হাভেলি দাদা নাগার হাভেলি প্রত্যেকটা স্টেট রয়েছে এখান থেকে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে এইখানটা দেখো জেন্ডার এই যে লিঙ্গর যে জায়গাটা রয়েছে যার যা জেন্ডার এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে তোমরা মেল ফিমেল যে যেটা এখানে করে দিও তারপর মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি ম্যারিড না আনম্যারিড সেই জায়গাটার জন্য তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে দেখো এখানে নেম ইন ফুল তোমার নামটা পুরোপুরি একদম ঠিক যেরকম মাধ্যমিক এর অ্যাডমিট কার্ডে রয়েছে ঠিকঠাক দেখে কিন্তু লিখবে এই জায়গাটা খুব কেয়ারফুলি তোমরা ফার্স্ট নেমটা যদি মিডল নেম থাকে তাহলে মিডিল নেম এখানে দেবে আর ধরো এখানে লাস্ট নেম যদি থাকে এখানে শর্মা মিডিল নেম ফার্স্ট নেম আর লাস্ট নেম বলতে কি ধরো বই ধরো এরকম ধরনের কিছু আছে যে কমল কুমার সাঁতরা ঠিক আছে তাহলে কমলটা হচ্ছে ফার্স্ট নেম কুমারটা হচ্ছে মিডল নেম আর সাঁতরাটা হচ্ছে লাস্ট নেম তো এইভাবে তোমরা ফার্স্ট নেম মিডল নেম আর লাস্ট নেম দিয়ে দিলে এরপরে দেখো নেক্সট আমাদের চলে যাবে যেটা তোমাদের এখানটা লেখার পরে তোমাদের এখানটা দেখাবে যে তোমাদের নামটা পুরোটা কি হলো তোমাদের যদি মিডিল নেম থাকে মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেম দেবে না টাইটেলটা এখানে নামটা এখানে দেওয়ার পরে তোমাদের এখানে পুরো নামটা দেখাবে এবং তারপরে তোমরা নিজেদের মায়ের যে নাম সেই নামটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে স্পেলিং দিয়ে লিখবে মায়ের নামটা লেখার পরে নিজের বাবার নামটা রয়েছে সাত নম্বর রয়েতে তো সাত নম্বরে নিজেদের বাবার নামটা লিখে এরপরে স্বামীর নাম অর্থাৎ তুমি যদি ম্যারেড হও তাহলে তোমার স্বামীর নামটা পুরোপুরি লিখবে আর যদি আনম্যারেড হও তাহলে তো এই জায়গাটা লাগবে না এই জায়গাটা যদি ম্যারেড হও তাহলে এই লাগবে না হয়তো এই তোমাদের কাছে রুয়াটা থাকবে না বা এটা করার দরকার নেই হয়ে গেল এরপরে নম্বরে কী আছে দেখো সিলেক্ট ক্যাটাগরি ইউ আর ওবিসি ওবিসি সি সি এস এসটি কারা কোন ক্যাটাগরি রয়েছে এখানে ডাউন এরোতে ক্লিক করলেই তোমাদের কাছে চলে আসবে এসসি এসটি সিডিল সিডিল কাস্ট সিডিল ট্রাইব ও এ ও বি জেনারেল ক্যাটাগরি জেনারেলটা ইউ আর ঠিক আছে এখানে ইউ আর মানেটা কিন্তু জেনারেল তো তোমরা এখানে এই ডাউন এরোতে ক্লিক করার পর ওইটা সিলেক্ট করে নিলে আমাদের ক্যাটাগরি কী হয়ে গেলো তারপরে দশ নম্বরে চলে আসবো দশ নম্বরে এই দেখো এখানে তোমরা নয়টা যেটা বলছিলাম দেখো এরকম ও সিডিল কাস্ট এরকম ভাবে দেখতে পারবে ঠিক আছে তো এই জায়গাটা কমপ্লিট করার পর তোমাদের চলে আসবে দশ নম্বরে দেখো দশ নম্বরেরটাও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমরা যদি জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী হও এনভিএফ আর এখানে হোমগার্ড যদি হও মানে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে যদি হোমগার্ড হও বা সিভিক ভলেন্টিয়ার যদি হও তো সিভিক স্বেচ্ছাসেবক তো এই জায়গাটার জন্য তোমাদেরকে কী করতে হবে এখানে আসতে হবে এসে এই যে ডাউন অ্যারোটা রয়েছে এই ডাউন অ্যারোতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ডাউন অ্যারোতে ক্লিক করে দিলে তোমাদের কাছে তিনটে অপশান আসবে একটা হচ্ছে এন একটা হচ্ছে হোমগার্ড আর একটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তো এগুলোর মধ্যে তোমাদের যেটা হবে সেটা তোমরা এই ডাউন অ্যারোতে ক্লিক করে সেটা সিলেক্ট করে নেবে যদি কেউ এগুলোর মধ্যে থাকো যদি না হও তাহলে এই জায়গাটা আর করার দরকার নেই এরপরে আমরা চলে যাব কোনটা দেখো ইফ এখানে এনভিএ হোমগার্ড সিভি ইন ডাব্লিউ বিবি কিফ লেন্থ অফ সার্ভিস অ্যাজ অন এইটা যদি তোমাদের এই তিনটে ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরি থাকে তাহলে তার পুরো ডিটেলসটা তোমাদের আসলে এখানে দিতে হবে দশ নম্বরে কি দি কী দিতে হবে আমি একটু বলে দিই দেখো এখানে তোমাদের প্লিজ এন্টার এক্সপিরিয়েন্স ইয়ার্স তুমি কত বছর এখানে তুমি রয়েছো ধরো যে এক বছর রয়েছো এক বছর দেবে যে দু বছর দিয়েছ দু বছর দেবে ঠিক আছে এখানে পুরো ইয়ার মান্থ অ্যান্ড ডেজ পুরোটা দেওয়া হয়েছে তো তুমি যেদিন থেকে ধরো এই সিভিক ভলেন্টিয়ারের কথাই যদি বলি সিভিক ভলেন্টিয়ার যেদিন থেকে তুমি জয়েন করেছিলে সেদিন থেকে ঠিক যেদিন ফর্ম ফিল আপ করছো ত তখন পর্যন্ত ইয়ার মান্থ আর ডেটা হিসাব করে ঠিকঠাক করে লিখবে ধরো বছর তিন মাস সাত দিন তাহলে এখানে দু বছর লিখলে এখানে তিন মাস এখানে সাত দিন এইভাবে তোমরা এটা করে দিলে করার পর তোমাদের যেটা করতে হবে নিজেদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা খুব ইম্পর্ট্যান্ট ডেট অফ বার্থটা কিন্তু অনেক সময় দেখে তোমাদেরকে ঠিকঠাক লিখতে হবে নাহলে কিন্তু প্রচুর ভুল হয়ে যাবে দেখো ডিডিএমএম ওয়াই ওয়াই অর্থাৎ তোমরা এখানে যে ফর্ম্যাটটা লিখবে এখানে তোমরা ফর্ম্যাটটা লিখতেও পারো ঠিক এই ফর্ম্যাটে ঠিক আছে ধরো তোমার পা পাঁচই মে উনিশশো সালে জন্ম তাহলে তোমাদের প্রথমটা লিখতে হবে পাঁচ তারিখ মানে জিরো পাঁচ ডিডি দুটো ডিজিটে জিরো পাঁচ মে মানে হচ্ছে তোমার কত হবে মে মানে আমাদের হয়ে যাচ্ছে তোমার পাঁচ তার মানে এটাও জিরো পাঁচ আর এখানে হচ্ছে দু হাজার কুড়ি বা যেটা তোমাদের ইয়ার আর যদি এখানে সমস্যা হয় তোমরা এখানে ক্যালেন্ডারের উপর ক্লিক করে নেবে দেখবে ওখান থেকে খুব সুন্দরভাবে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করা যাচ্ছে এরপরে দেখো চলে আসবো আমরা যেটা এজ অ্যাজ অন ওয়ান ওয়ান টু ওয়ান তো এক এক দু তারিখ অনুযায়ী তোমার কত বয়স সেইটা তোমরা কিন্তু ক্যালকুলেশন করে এখানে লিখবে এটা তোমাদেরকে ক্যালকুলেশন করে লিখতে হবে তোমাদের এক এক দু পর্যন্ত কত বয়স হচ্ছে যদি এটাতে তোমাদের অসুবিধা হয় তোমরা ডাব্লুবিপি যে টেলিগ্রাম চ্যানেলটা আমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট ডাব্লুবিপি টেলিগ্রাম গ্রুপ তোমরা সেটাতে জয়েন করে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ডেটটা কীভাবে হিসাব করতে হবে অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার যেটা অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার ফর এস এম এস অ্যালার দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার একটা ঠিকঠাকভাবে দিতে হবে যেখানে কিন্তু তোমার যখন অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে বা ধরো তোমার পেমেন্ট সাকসেসফুল হলো সেইগুলোর ক্ষেত্রে তোমার কাছে ইমে মানে মেসেজ আর কি একটা যাবে এই মোবাইল নাম্বারটাতে কিন্তু সেই মেসেজটা যাবে সো এই মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে দেবে তো এটা দেওয়ার পর দেখো আমাদের বারো নম্বর কলামের পর চলে এলাম আমরা কোথাতে তেরোতে দেখো এখানে তোমাদের এই তেরোতে চলে আসবে এই দেখো আচ্ছা তোমাদের এই জায়গাটা আমি একটু বলে দিই ডেট অফ বার্থের জায়গায় তোমরা এইভাবে যখন ক্যালেন্ডারে ক্লিক করবে তোমাদের এই ঠিক এইভাবে আচ্ছা না এই যে কথা বললাম বারো তেরো এই যে এই জায়গাটা দেখো কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট স্নাতক উত্তীর্ণ হলে ঠিক করুন এখানে বলা হয়েছে তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু তোমার এখানে ইয়েস করে দেবে আর যদি না করে থাকো তাহলে এটা কোনো টিক করার দরকার নেই হয়ে গেল আমাদের তেরো নম্বরটা এরপরে দেখো চোদ্দো নম্বরে কী আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো চোদ্দো নম্বরটা ঠিক আমরা এই জায়গায় পাবো হ্যাঁ এই যে জায়গাটা তোমাদের বলছিলাম তোমাদের ডেট অফ বার্থে যদি সমস্যা হয় তোমরা এই যে এক্স্যাক্ট এই ক্যালেন্ডারটা এখানে ক্লিক করলে কী পাবে এখানে ক্লিক করলে ঠিক এরকমভাবে একটা তোমাদের কাছে চলে আসবে দেখতে পাচ্ছ এই পপ আপটা চলে আসবে তো এইখানে গিয়ে তোমরা কি করবে দেখো এখানে এই যে ওয়ান ওয়ান নাইন নাইন ধরো যার বয়স এখানে হচ্ছে একশো নিরানব্বই সরি এক হাজার সালে তো এইখানে তোমাদের ডাউন অ্যারোতে ক্লিক করলে তোমরা এখানে এটা পেয়ে যাচ্ছ উনিশশো নিরানব্বই এরপর ধরো এখান থেকে মান্থ সিলেক্ট করা যাবে সেই মান্থটা সিলেক্ট করে নেবে তারপর তোমার ধরো তিন তারিখে জন্ম তাহলে তুমি তিনটা সিলেক্ট করে নেবে তাহলে তোমার কি হবে এই যে ডেট অফ বার্থটা অটোমেটিক চলে আসবে বুঝতে পেরেছো তাহলে তোমাকে এই ফরম্যাট অনুযায়ী এখানে লেখার দরকার নেই তো এরপরে আমরা চলে আসবো কোথায় আমরা এখানে কমপ্লিট করেছি স্নাতক উত্তীর্ণ কিনা না এরপরে দেখবো কি এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশানিফিকেশান কী হবে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান বলতে আমাদের চোদ্দ নম্বর সেখানে আমাদের এই জায়গাটা তোমরা দেখতে পাবে উইন্ডোতে এবং এখানে দেখো পরীক্ষার নাম নেম অফ দ্য এক্সামিনেশান তো এখানে তোমাদেরকে কি করতে হবে দশম শ্রেণীতে তোমরা কত সালে মাধ্যমিক পাস করেছিলে সেটা এখানে দেবে এবার ধরো কত সালে এখানে মাধ্যমিক পাস করেছিলে সেটা দেওয়ার পর তোমাদের বোর্ডটা কী সেটা এখানে দেবে এখানে দেখো ক্লিক করলে তোমাদের কাছে এটা আমাদের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এরকম ধরনের পরপর পরপর চলে আসবে অনেকগুলো তোমাদের ডাউন আরোর পর ক্লিক করলে চলে আসবে তো তোমরা যে বোর্ড থেকে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ইডুকেশান তো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ইডুকেশানটা চুজ করলে এরপর তোমাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস পার্সেন্টেজ অফ মার্কস বলতে তোমাদের মাধ্যমিক এগ্রিগেট কত পার্সেন্ট ছিল এবং তোমাদের গ্রেড কী ছিল তো সেই জিনিসটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে হায়ার সেকেন্ডারিতে হায়ার সেকেন্ডারি তোমরা কত সালে পাশ করেছো সেটা এখানে দিয়ে দিলে তারপর তোমরা এখানে হায়ার সেকেন্ডারির বোর্ডটা দিয়ে দিলে যদি এই বোর্ডগুলোর নামের অসুবিধা হয় তোমরা দেখবে রেজাল্ট বা অ্যাডমিট যেটা ছিল তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সেই অ্যাডমিট বা রেজিস্ট্রেশন বা রেজাল্টের একদম ওপরেই লেখা থাকে তোমাদের বোর্ড সেই বোর্ডের নামটা তো এরপরে তোমাদের এখানে বেস্ট অফ ফাইভে তোমাদের এই যে হায়ার সেকেন্ডারির মার্কসটা দিয়ে দিলে কত পার্সেন্ট তোমরা পেয়েছো বেস্ট অফ ফাইভ সব থেকে বেশি পাঁচটাতে যে যে সাবজেক্টগুলোতে পেয়েছো তারপরে যদি গ্র্যাজুয়েশান হও গ্র্যাজুয়েশানে কত কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো গ্র্যাজুয়েশান এবং তোমাদের কত সালে পাশ করেছো সেটা এখানে দিয়ে দিলে দেওয়ার পরে তারও পার্সেন্টেজ এবং তারও গ্রেড তোমরা এখানে দিয়ে দিলে তো এখানে দেখো যদি কারোর গ্রেড ধরো মাধ্যমিকের সময় না থাকে বা ধরো তোমাদের উচ্চ মাধ্যমিকের সময় না থাকে সেই জায়গাগুলো তোমরা কিন্তু এখানে ছেড়ে যাবে তবে আর গ্রেড থাকলে অবশ্যই গ্রেডগুলো দেবে যে জায়গাটা তোমাদের আছে অবশ্যই ডেফিনেটলি গ্রেডগুলো কিন্তু তোমরা দেবে আর যদি না থাকে গ্রেডগুলো না দিলেও কোনো অসুবিধা হবে না পোস্ট গ্রাজুয়েশন যেটা রয়েছে দেখো স্নাতকোত্তর অর্থাৎ তোমরা যদি কেউ স্নাতকের পরে আরও কিছু করো এম বা এম কেউ কিছু করো তো সেই জায়গাটাও তোমাদের এখানে ফিল করে দিতে হবে কত সাল এখানে কোন ইউনিভার্সিটি এগুলো তোমরা এখানে ফিল আপ করে দেবে তো এটা করার পর তোমরা এখানে নিজেদের কমিউনিটি সিলেক্ট করবে কমিউনিটি বলতে কমিউনিটি বলতে এখানে কি দেখানো হয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের পনেরো নম্বরে কমিউনিটি বলতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো তোমাদের কাছে এখানে গোর্খা গারওয়ালি রাজবংশী যদি এই ধরনের কোনো কমিউনিটি থাকে তো এই জায়গাটা তোমরা কিন্তু এই পনেরো নম্বরের এই যে এই যে পোর্শনটা রয়েছে এই যে জায়গাটা রয়েছে দাঁড়াও হ্যাঁ এইখানটা করে তোমরা কিন্তু করে দিতে পারবে এই জায়গাটায় তো এখানে তোমরা কমিউনিটিটা সিলেক্ট করার পরে তারপরে তোমাদের অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি দেখো চেয়েছে এখানে প্রার্থীর ইমেল আইডি অর্থাৎ তোমাদের নিজেদের যা যা ইমেল আইডি যেটা আগে প্রোভাইড করেছিল সেই ইমেল আইডিটা একদম সঠিকভাবে এখানে প্রোভাইড করে দিলে তারপর সতেরো নম্বরে আমরা চলে যাব ষোলো নম্বরটা আমাদের কমপ্লিট সতেরো নম্বরে আমরা চলে যাই দেখো সতেরো নম্বরে আমরা চলে যাব তার আগে দেখো এখানে তোমাদের ওটা করার পরে একটা কনফার্ম মেসেজ দেখাবে যখন তোমাদের ষোলো নম্বরটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের পুরো জিনিসটা একবার দেখানো হবে যে তোমরা এই যে যে ডাটাগুলো এখানে দিয়েছো সেই ডাটাগুলো তো এই ডাটাগুলো তোমাদের যদি সব কটা ঠিকঠাক থাকে তখন তোমাদেরকে এখানে বলবে কনফার্ম তো তোমরা একবার নিজেরা চেক করে নেবে নিজেদের নামগুলো ডেট অফ বার্থ মোবাইল নাম্বার কে কী আর কি যা যে যা যা ডাটা দিয়েছো সেগুলো সব ঠিকঠাক আছে কি না দেখে নেওয়ার পরে তোমরা এখানে ইয়েস করে দেবে আর যদি না হয় নো করে তোমরা এটাকে এডিট করতে পারো তো এখানে আমরা কি করলাম দেখো ইএস করে দিলাম ইএস করে দেওয়ার পরে দেখো এখানে আমাদের সতেরো নম্বরে কলামে তোমাদেরকে চলে আসতে হবে সতেরো নম্বরে এসে তোমাদের যার ঠিকানা আছে ধরো এখানে ঠিকানা বলতে তোমাদের যেরকম আছে তোমাদের ভিলেজ যদি গ্রাম হয় পোস্ট যেরকম আছে ভাবে তোমরা এখানে করে নিয়ে নেবে আচ্ছা এখানে পুলিশ স্টেশন পোস্টের যেগুলো আলাদা আলাদা রয়েছে তোমরা যদি কোনো গ্রামের সাথে কোনো রোড থাকে সেই রোডগুলো তোমরা এখানে দিয়ে দেবে যেমন ধরো এখানে ওয়ান টোয়েন্টি সানি পার্ক লেখা আছে ধরো তোমার গ্রামের নাম ধরো কি বলে বকুলপুর তো তুমি এখানে বকুলপুর লিখে দিলে তো এটা লেখার পরে এখানে ধরো স্টেট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এইগুলো পরপর ঠিকঠাক করে ভালো করে এখানে সিলেক্ট করবে ওকে তারপরে এখানে তোমাদের কমপ্লিট মেলিং অ্যাড্রেস কমপ্লিট মেলিং অ্যাড্রেসের ক্ষেত্রেও তোমাদের অ্যাড্রেস স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন পোস্ট অফিস এগুলো পরপর রয়েছে এগুলো সেম হবে যাদের একই রেসিডেন্স তো এই জায়গাটা কমপ্লিট করে হয়ে যাওয়ার পরে তোমাদের দেখো কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস এই যে জায়গাগুলো তোমাদের অ্যাকচুয়ালি পরপর যদি এগুলো সিলেক্ট করো তোমাদের পরপর কিন্তু চলে আসবে ডিস্ট্রিক্টগুলো সেই অনুযায়ী করার পরে তোমরা চলে আসবে একদম আঠেরো নম্বর পজিশানে দেখো আঠেরো নম্বরে এখানে কমপ্লিট করার পরে আঠেরো নম্বরে আমাদের অ্যাড্রেস কমপ্লিট করার পরে শুড অলসো বি স্পিক রিড ইন অ্যান্ড রাইট তো তোমাদের এখানটা করে এসে আমাদের কি করতে হবে দেখো বাংলা না ইংরাজি এই জায়গাটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এটা কি শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট কোন কোন জিনিসটাতে তুমি বাংলাটাতে তুমি কথা বলতে লিখতে এবং পড়তে জানো কি না সেটা এখানে জিজ্ঞাসা করা যায় এখানে বাংলাটা সিলেক্ট করে নেবে এরপরে দেখো উনিশ বি যেটা দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড ফর পেপার থ্রি আর ফাইনাল কম্বাইড কম্পিটিভ এক্সাম পছন্দের ভাষা তো দেখো এইখানে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা আমি তোমাদের বললাম কি বাংলা ইংরাজি তোমরা যেটা করছো এখানে সেই অনুযায়ী এখানে একটা নিচে একটা ড্রপডাউন রয়েছে তো এখানে তোমাদের যারা যারা ইংরাজিতে করতে চাইছো ইংরাজি করে নেবে যারা যারা বাংলা করতে চাইছো বাংলা করে নেবে তারপরে দেখো এখানে রিজিয়ান রয়েছে ধর্ম তোমাদের যা ধর্ম সেটা ড্রপডাউনে ক্লিক করে ধর্মটা সিলেক্ট করলে ডু ইউ ভিলামপুর এক্সেম্পটেড ক্যাটাগরি অর্থাৎ আপনি কি কোনোভাবে অব্যাহিত বিভাগের অন্তর্গত তো অব্যাহতি বিভাগের অন্তর্গত তুমি যদি এক্সেমটেড কোনো ক্যাটাগরি হও তাহলে এখানে দেবে আর যদি না হও তাহলে এখানে না করে দেবে তারপরে চলে গেল যদি তুমি এক্সেম্পটেড ক্যাটাগরি হও তাহলে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক প্রদেয় এন সি ও নাম্বারটা তোমাকে এখানে লিখে দিতে হবে যদি তুমি এক্জেমটেড ক্যাটাগরি হও তারপরে দেখো এখানে বলা হয়েছে কি আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত মানে তেইশের দাগেরটা তো এখানে তুমি যদি ইএস হও ইয়েস লিখবে যদি নো হও নো লিখবে যদি ইয়েস হও তাহলে তার ডিটেলসগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে চব্বিশে এই দেখো ইয়েস প্লিজ মেনশন দ্য নেম অফ দ্য অর্গানাইজেশান বলে তোমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে তারপর হ্যাভ ইউ এভার অ্যাপিয়ার্ড ইন এক্সামিনেশান কন্ডাক্টেড বাই ডাব্লিউ বিপিএসি অর এনি আদার এজেন্সি আন্ডার দ্য জিও ডাব্লিউ ফর পোস্ট এই জায়গাটা তোমরা এখানে দিয়ে দিলে দেওয়ার পর তোমাদের যেটা করে দেখো পঁচিশ নম্বর তোমাদের এখানে কমপ্লিট হয়ে গেল আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত এখানে আমাদের কমপ্লিট করে নিয়েছি এইবারে তোমাদের কিন্তু কি যদি আর কি যারা যারা তোমরা সরকারি সংস্থায় কর্মরত তাদের ক্ষেত্রে যে ডিটেলসগুলো সেখানে তোমাদেরকে কী করতে হবে দেখো এখানে সালটা দিয়ে দেবে নেম অফ কমিশন কোন বোর্ডের আন্ডারে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে যে যে এক্সামের ক্ষেত্রে করেছো যে যে বোর্ডের ক্ষেত্রে হয়েছে ঠিক আছে তো এই জায়গাটা আমাদের হয়ে গেল এইবারে দেখো তারপরে টোয়েন্টি সেভেন নাম্বার আমরা যেটা আছে সেটা দেখে নেব টোয়েন্টি সেভেন দেখো টোয়েন্টি সেভেনে আমাদের কি আছে টোয়েন্টি সেভেনে আমরা চলে যাব আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল অর্থাৎ তোমার যদি কোনো ক্রিমিনাল ইন ইনভেস্টিগেশন থাকে এই ধরনের কোনো যদি তুমি কোনোভাবে কখনো দোষী দোষী সাব্যস্ত হয়ে থাকো সেই জায়গাটা তোমার এখানে ইয়েস বা নৌ করে দিলে যদি তোমাদের ইয়েস হয় তাহলে কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে এখানে তোমাদের তার ডিটেলস দিয়ে দিতে হবে পুলিশ নেম কোন পুলিশ স্টেশনে তোমাদের ডায়েরি হয়েছিল বা এফআইআর হয়েছিল সেই এফআইআর নাম্বারটা ঠিক আছে সেই এর তারিখ এবং সেই যে সেকশানে তোমার এফআইআরটা হয়েছিল সেই সেকশনের ল এই জায়গাগুলো তোমাদের এখানে করে দিতে হলো আমাদের হয়ে গেলো কোনটা আঠাশ নম্বর এরপরে দেখো আমরা চলে আসবো কোনটাতে উন নম্বরে দেখো আচ্ছা এখানে তোমাদের আঠাশ নম্বরটা এখানে কমপ্লিট করার পরে তোমাদের দেখো এখানে নেক্সট করার জন্য বলা হবে তো তোমরা এটাতে নেক্সটটাতে ক্লিক করবে আঠাশ নম্বরে ক্লিক করার পর একদম বাঁ দিকে তোমাদের ডান দিকে নিচের দিকে দেখো নেক্সট আসবে এই নেক্সটটাতে ক্লিক করে নেওয়ার পরে তোমাদের চলে আসবে এই উইন্ডোটা তো এখানে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্ব সহকারে দেখতে হবে তোমরা কিভাবে ফটো আপলোড করবে মানে উনত্রিশ নম্বরটা তোমরা ফটোটা কী করে আপলোড করবে দেখো এখানে ফটোটা তোমাদের আপলোড করতে গেলে কি করতে হবে সেটার জন্য আগে আগের দিন মানে আমি তোমাদের অ্যাকচুয়ালি নোটিফিকেশানে যেটা সেখানেও তোমাদের বলে দিয়েছিলাম যেটা শেয়ার করেছিলাম তো এখানে অ্যাকচুয়ালি টেন কেবি এবং পঞ্চাশ কেবির মধ্যে অর্থাৎ একশো আটত্রিশ একশো পিক্সেল এবং একশো সাতাত্তর পিক্সেল এইচ ঠিক আছে হরাইজেন্টলি আর এটা ওয়াইড একশো পিক্সেল ওয়াইড এবং একশো পিক্সেল হরাইজেন্টাল মানে লম্বায় হাইট তো এই জায়গাটা যেটা রয়েছে দেখো হাইট একশো সাতাত্তর আর উইথ হচ্ছে আমাদের একশো এই অবস্থায় তুমি ফটোটা এখানে কিন্তু করতে পারবে আর দশ কেবি পঞ্চাশ কেবির মধ্যে ফটোটা যেন থাকে আর এখানে তোমাদের যদি আমি সেন্টিমিটারে বলি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইটের এই ফটোটা কিন্তু হবে তো সেই ফটোটা তোমরা আগে একটা জায়গায় ফাইলটাতে তোমরা সিলেক্ট করে নেবে একটা আলাদাভাবে আলাদা জায়গায় তোমরা যে কোনোভাবে ফটোটা স্ক্যান করে হোক বা ফটোটা তুলে হোক রেডি করে নিয়ে এখানে চুজ ফাইল করবে তারপর সেই তোমার ডিরেক্টারির লোকেশান দেবে অর্থাৎ এই চুজ ফাইল করলে তোমাদের কাছে কম্পিউটারের যে জায়গাটা চলে আসবে তোমাদের কম্পিউটারের যে মাই কম্পিউটার সেটা খুলে যাবে এবং সেখান থেকে তোমাদের কোনটা কোন জায়গায় ফটোটা রয়েছে সেটা চুজ করে নিলেই এখানে কিন্তু ফটোটা আপলোড হয়ে যাবে এটা আপলোড হওয়ার পরে আর যদি এখানে ফটোটা আপলোড হতে কোনো প্রবলেম হয় তাহলে বুঝবে তোমার এই সাইজ এই যতটা আছে ধরো এই টেন কেবি বা ফাইভ পঞ্চাশ কেবি এই জায়গাটা তোমার ঠিকঠাক হচ্ছে না সেই জন্য আপলোড হচ্ছে না তো এই জায়গাটা তুমি একটু চেক করে নেবে তাহলে তোমার আপলোড হয়ে যাবে এবং এইভাবে তুমি ফটোটা কিন্তু আপলোড করে ফেলতে পারবে ফটোটা আপলোড করার পর তোমার এই জায়গাটাতে ফটোটা দেখাবে এই জায়গায় কিন্তু ফটোটা দেখাবে তারপরে সেই ঠিক একই রকমভাবে নয় দশমিক দুই সেন্টিমিটার আর এক দশমিক সাত সেন্টিমিটার হাইট নয় দশমিক দুই সেন্টিমিটার চড়া এবং এক দশমিক সাত সেন্টিমিটার হাইটের মধ্যে তোমাদের একটা সিগনেচার একটা খাতাতে করে নিতে হবে একটা খাতার পাতায় সাদা পাতায় সেটা করে তোমাদের ছবি তুলে সেটাও আপলোড করতে হবে এখানে এবং সেটার সাইজ কিন্তু পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে হওয়া যায় সেটা করে তোমরা সেই জিনিসটাকেও একটা ফাইলে রেডি করে নিয়ে সেখান থেকে তোমরা কি করে নিলে চুজ ফাইল করে নিলে এই চুজ ফাইলটা করার পরে তোমাদের এখানেও দেখো সিগনেচারটা দেখাবে এবং তোমাদের এটা আপলোড করে দেওয়ার পর সিগনেচারটা দেখা কীভাবে দেখাবে আমি তোমাদের আগে দেখিয়ে দিই দেখো তোমাদের কিন্তু এইভাবে ফটোটা এখানে ইন ডিটেলস এখানে বলা হয়েছে কি কি ফটোটা তোমাদের করতে হবে দেখো ইউর ফটো শুড বি স্যাটিসফাইড ফলোয়িং প্রাইমারি রিকোয়ারমেন্টস এই রিকোয়ারমেন্টগুলো তোমাদের ফিল ফুলফিল করলে তাহলে আর কোনো সমস্যা হবে না রিসেন্ট কোনো একটা ফটো ফেসিং ফরওয়ার্ডস লুকিং স্ট্রেট ইন টু দ্য ক্যামেরা ক্যামেরার দিকে তাকিয়ে ফটোটা তুলতে হবে তুমি এদিক ওদিক তাকিয়ে ফটোটা তুলবে না উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস চোখে তোমার মুখে যেন কোনো কিছু না থাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ইন ক্লিয়ার কন্ট্রাস্ট টু দ্য ব্যাকগ্রাউন্ড ফটোটা একটু স্পষ্ট করে তুলবে উইদাউট এ হেড কভারিং কোনো টুপি টুপি কোনো টুপি চশমা এইসব কিন্তু পড়বে না ওয়ে কোনো সানগ্লাস বা কোনো টুপি এইসব পরে কিন্তু ছবি তুলবে না উইথ আইস ওপেন চোখটা খোলা রাখবে চোখ বুজে ছবি তুলবে না ভিজিবল অ্যান্ড ফ্রি ফ্রম রিফ্লেকশন টু গ্লিয়ার ফ্রম গ্লাসেস ঠিক আছে যদি তোমাদের চশমারও ব্যাপার থাকে ভিজিবল অ্যান্ড ফ্রি ফ্রম রিফ্লেকশন অর গ্লেয়ার অফ গ্লাসেস যদি চশমাও থাকে তো সেক্ষেত্রে যাতে তোমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই জায়গাটা থাকে সেই জায়গাটা তোমরা এখানে খেয়াল রাখতে হবে উইথ ইউর আইজ নট কভার্ড বাই সানগ্লাসেস এখানে টিনটেড গ্লাসেস গ্লাসেস ফ্রেমস আর লক অফ হেয়ার ঠিক আছে তোমাদের চুল ফুল যেন উল্টো পাল্টাভাবে কাটা কাটা না থাকে ঠিক আছে ঠিকঠাকভাবে একদম ভদ্রভাবে ছবিটা তুলবে না সানগ্লাস যেন থাকে না হচ্ছে কোনো ধরনের গ্লাস যেন না থাকে এটা করার পর তোমাদের কী করতে হবে দেখো উইদাউট আচ্ছা রেড আই যদি হয় তোমাদের ফটোটা তোলার সময় অনেক সময় চোখটা লাল হয়ে যায় তো ফটোটা ঠিকঠাকভাবে তুলে এই প্রবলেমটা হয় না এই দিকটা একটু খেয়াল রাখবে আর নর্মাল এক্সপ্রেশন এক্সপ্রেশনটা যখন থাকবে যেন তোমার নর্মাল থাকে যখন তুমি ফটো তুলবে তো এই কিছু ক্রাইটেরিয়া এবং দেখো এখানে পঁয়ত্রিশ মিলিমিটার যেটা আমি বললাম মানে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এখানে পঁয়তাল্লিশ মিলিমিটার অর্থাৎ ফোর ফোর পয়েন্ট হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার এইভাবে যেন ফটোটা হয় আর সিগনেচার যেটা করবে তোমরা ঠিক আছে সিগনেচার যেটা করবে সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আর তোমাদের এখানে একটা তোমাদের এখানে একটা ফটোটা ক্রপ করারও অপশন রয়েছে তোমরা এইভাবে কিন্তু প্রিভিউ করে করে দেখে নিতে পারবে ঠিক আছে খুব ইজি এটা কোনো অসুবিধা হবে না এরপরে তোমাদের যে সিগনেচারটা সেই সিগনেচারটাও এখানে দেখানো হয়েছে দেখো ফটো আর সিগনেচারটা এইভাবে কিন্তু তোমরা দেখাতে পারবে এইটা দেখানোর পরে তোমরা এখানে ইয়েস করলে কনফার্ম করলে তোমাদের যে ইয়েস করলে করার পরে তোমাদের এখানে কনফার্ম যখন দেখাবে ইয়েস করে দিলে ইয়েস করার পর তোমাদের কাছে কোনো উইন্ডোটা আসবে দেখো এই উইন্ডোটা এখানে তুমি যা যা ফর্ম ফিল আপ করেছ সব কিছুটা তোমাকে পরপর দেখাবে ফর্মে তুমি যা যা করেছো তোমাকে সব পরপর এখানে দেখানো হবে ঠিক আছে এইগুলো তোমাদের অবশ্যই একবার চেক করে নেওয়া উচিত ভালো করে একবার চেক করে নেবে রিভিউ করে নেবে রিভিউ করে নেবার পরে তারপর এখানে নেক্সট করো খুব সুন্দরভাবে যত্ন সহকারে ধৈর্য সহকারে একবার রিভিউ করে তারপরে তোমরা এখানে নেক্সটটা করবে ঠিক আছে নেক্সট করার পরে যদি তোমাদের এটা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এডিট করে নিও ঠিক আছে আর নেক্সট করে দেওয়ার পরে তোমাদের কাছে এই উইন্ডোটা খুলে যাবে তেত্রিশ নম্বর পেমেন্ট মোড এবারে পেমেন্ট মোডে তোমাদের এখানে দুটো জিনিস আছে দেখো একটা তোমাদের বিল ডেস্ক হতে পারে আর একটা হচ্ছে পিএনবি ব্যাংক চালান অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালান তো তোমরা দেখো এই এই যে সিলেক্টের এই ড্রপডাউনে ক্লিক করলে তোমরা কোন জিনিসটা পাচ্ছ সিলেক্টের ওখানে দুটো ক্লিক করলে তোমরা এই জিনিসটা পাচ্ছ দেখো ভালো করে তোমাদের কাছে এই জায়গাটা দেখাবে তো তোমরা সেখানের মধ্যে কন্ট্যাক্ট করলে তোমরা দেখে নিলে ধরো আমি অনলাইন পেমেন্ট গেটে বিল ডেস করেছি ঠিক আছে তো যখন ওটাতে সিলেক্ট করলে তোমাদের এখানে অটোমেটিক অটোমেটিক এই দরখাস্ত বাবদ কত ধার্য মূল্য কত প্রসেসিং বাবদ ধার্য মূল্য ঠিক আছে ধার্য ধার্যমূল্য কত পুরোটা এখানে দেখাবে বোঝা গেল তো এইটা তোমাদের যার যা ক্যাটাগরি সেই অনুযায়ী তোমাদের একটা চলে এলো এরপর এরপর কি হবে এরপর তোমাদেরকে এখানে এই যে আই অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশানস এখানে চেকবক্সে ক্লিক করে দিতে হবে এবং এটাতে ক্লিক করার পর এই পে অ্যান্ড সাবমিট এই পে অ্যান্ড সাবমিট যে বাটনটা আছে এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে পে অ্যান্ড সাবমিটটা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কি করতে হবে এখানে চলে আসতে হবে কনফার্মের আবার একটা তোমাকে দেখাবে তুমি কনফার্ম তো তো তোমার এখানে সব কিছু ঠিকঠাক থাকলে তুমি এখানে ইউজ ইয়েস করে দিলে করার পর পি এন্ড করার পরে তোমাদের কাছে দেখো এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং বিল ডেস্কের পেমেন্টটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চালানের নয় তো এখানে তোমাদেরকে নিজেদের কার্ড নাম্বার দিতে হবে মান্থ ইয়ার এইগুলো সব করে এখানে দিয়ে দিলে কার্ড হোল্ডার নেম ঠিক আছে কিংবা তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং করলে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড ইউজার আইডি এগুলো সব দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা এখানে মেক পেমেন্ট করে দিলে মেক পেমেন্ট করে দিলে মেক পেমেন্ট করে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে দেখো একখানা রিসিপ্ট ব্যাংকের যদি চালান হয় দেখো এখানে যদি তোমরা ব্যাংকের চালান করো কিভাবে করবে যদি পিএনবি চালান হয় তাহলে এখানে ব্যাঙ্কের চালানটা সিলেক্ট করার পরে তোমাদের এখানে পিএন সাবমিট করতে হবে বুঝতে পেরেছো এবং তখন তোমরা এখানে ইএস করবে কনফার্মের জায়গায় করার পরে তোমরা এই চালান পাবে এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালান তো এইটা তোমরা কি করবে প্রিন্ট করে নেবে এই প্রিন্টটা করে তোমাদেরকে কিন্তু ব্যাংকে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে এই চালানটা এবার এইটা কমপ্লিট করার পর তোমার হচ্ছে পেমেন্ট সাকসেসফুল হলো তো তোমার তারপরে তোমাকে এই ধরনের একটা দেখো পপ আপ দেওয়া হবে বা মেসেজ দেওয়া হবে এটা তোমার উইন্ডোটা খুলে যাবে যে ইয়োর পেমেন্ট ট্রানজাকশান ইজ সাকসেসফুল বলে তোমার একটা কোড থাকবে এবং তোমার মেসেজ দিয়ে দেবে সাকসেস এবং শুধু তাই নয় তোমার এখানে দেখো এইটা একটা এই যে ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে এইটা অবশ্যই করে রাখতে হবে এই ফর্মটা খুব গুরুত্বপূর্ণ তোমাকে এখানে ক্লিক হেয়ার বলে এই যে হেয়ারটা নীল হয়ে রয়েছে এখানে ক্লিক করে নিলে করার পরে তোমার কাছে অ্যাপ্লিকেশান ফর্মটা চলে আসবে এবং তুমি সেটাকে ডাউনলোড করে নিতে পারবে এবার দেখো এইটা তো হলোই এটা এটা তোমরা প্রিন্ট করে নিলে প্রিন্ট করার পরে তোমরা যদি এখানে ইমেলটা গিয়ে চেক করো তোমাদের ইমেলে কিন্তু এই ধরনের একটা ইমেল আসবে দেখো ডাব্লিউ ওয়ান অ্যাট দ্য রেট অ্যাপ্লাই নেট ডট কো ডট ইন থেকে একটা ইমেল আসবে যেখানে তোমাদের ডেট দেওয়া হবে সাবজেক্ট দেওয়া হবে ঠিক আছে এখানে নিজেদের লগ ইন পাসওয়ার্ড এগুলো সব থাকবে তো তোমাদের পাসওয়ার্ড লগ ইন লগ ইন ইউজার নেম বা পাসওয়ার্ড প্রথমেরটাতে পাসওয়ার্ড তারপরেটাতে মানে প্রথমেরটাতে ইউজার নেম তারপরটাতে পাসওয়ার্ড এই যে জায়গাগুলো এইগুলো তোমাদের ইমেলে থাকবে এবং তার সাথে সাথে তোমাদের এসএমএসও একটা দেওয়া হবে বুঝতে পেরেছ তো এস তোমাদেরকে দেওয়া হবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইমেলে তোমাদেরকে যে তোমরা যে অ্যাপ্লিকেশান করেছো সেই অ্যাপ্লিকেশানটার পিডিএফটাও দিয়ে দেওয়া হবে তো তোমরা এগুলো ইমেলে পেয়ে গেলে মেসেজে পেয়ে গেলে সেগুলো একবার কনফার্ম হয়ে নেবে নেওয়া হলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও আমি তোমাদের ইন ডিটেলস আরও এক্সপ্লেন করে দেবো এছাড়া আমি তোমাদেরকে বলেইছি যে একটা আমাদের নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিবি বলে টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের চেষ্টা করব সেই জায়গাটাতে থেকে তোমাদের হেল্প করার বা ওখানে যারা যারা অলরেডি অনেকে ফর্ম ফিল করে ফেলবে তারা তোমাদেরকে হেল্প করে দেবে তো তোমরা ডেফিনেটলি নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিপি বলে যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো দেখো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এবং ওখানে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা হবে ওখানে মাঝে মাঝে যে আমাদের আলোচনাগুলো ডাব্লুবিপি সংক্রান্ত যাবতীয় তোমাদের নিউজ যাবতীয় প্রিপারেশন সংক্রান্ত আলোচনা সেগুলো ওই গ্রুপটাতে হবে টেলিগ্রাম গ্রুপটাতে নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিবি তো তুমি চাও নিচে যে ডেসক্রিপশন বক্স আছে দেখো ভিডিওটার টাইটেলটার ওপর ক্লিক করে নিয়ে ওই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাও তাহলে তোমাদের আর ওই দিক থেকে কোনো সমস্যা হবে না আর কাল থেকে অর্থাৎ টোয়েন্টি থার্ড জানুয়ারি থেকে আমি তোমাদেরকে ক্লাস স্টার্ট করব প্রত্যেক দিন আটটার সময় তোমাদের ডাব্লিউ বিপির কনস্টেবল এবং এর কিন্তু प्रिपरेशन চলবে পুরো জিকের এর আমি একদম দায়িত্ব নিয়ে কভার করাবো পুরো সিলেবাসটা আর ম্যাথ আর রিজনিং তোমাদেরকে প্রত্যেক দিন একটা একটা করে দিয়ে আমি ম্যাথ এবং রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার তো ইউজফুল বলে মনে হলে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবার সাথে যাতে তোমার বন্ধুরাও এই জিনিসটা দেখে একটু গাইডেন্স পায় কিভাবে ফর্মটা ফিল করবে কেউ ভুলভাল ফর্ম ফিল আপ করবে না কেয়ারফুলি করবে আর লাইক অবশ্যই করো ইউজফুল বলে মনে হলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে ওখানে গিয়ে তোমরা ওগুলোতে জয়েন করতে পারো নেক্সট যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান ঠিকঠাকভাবে আসে তোমাদের সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটাতে কিন্তু ক্লিক করে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে